আজকে আমাদের পাঠ আমাদের আহ লোকশিল্প কামরুল হাসানের এখানে আমরা পড়বো লোকশিল্প কি বাঙালির ঐতিহ্যের সাথে আমাদের লোকশিল্প কিভাবে সম্পর্কিত বিভিন্ন লোকশিল্পের বর্ণনা আসবে কেন ও কিভাবে সংরক্ষণ করা যাবে এই লোকশিল্প শেষের দিক থেকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে যেটা বলবো যে আহ লোকশিল্প মানে তো আমরা কম বেশি সবাই জানি সেটা হচ্ছে আমাদের গ্রামীণ যে শিল্প সেগুলো শেষে যেরকম বলছি সংরক্ষণের বিষয়টা তার মানেই আসছে লোকশিল্প আসলে হারিয়ে যাচ্ছে লোকশিল্প বিকৃত হচ্ছে আহ লোকশিল্পর ইউজ ইউজ যেটা সেই জিনিস জায়গা থেকে আমরা হচ্ছে সরে আসছি আমাদের যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে শিল্প সংরক্ষণের ব্যাপারে আরো বেশি ইনোভেটিভ হতে হবে আরো বেশি সচেতন হতে হবে এটা আগে বলে ফেললাম কারণ এই জিনিসটা আমাদের প্রবন্ধের শেষের দিকে আছে শেষের দিকে আছে সুতরাং আমরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাই কিন্তু আসলে এটা এটাই সবার প্রথম বিষয় এখন আমাদের মানে আমাদের টাইমটা তো চ্যালেঞ্জিং যে আমাদের লোকশিল্পের ক্ষেত্রে এটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আই থিঙ্ক তার চেয়ে কম দামে তুমি টি শার্ট কিনে পরে ফেলতে পারো তার চেয়ে কম দামে আমরা হচ্ছে অন্য একটা কাপড় কিনে ফেলতে পারি যেটা অনেক বেশি চটকদার চোখে অনেক বেশি লাগে তো এই তাদের তাদের উপার্জনের রাস্তা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখনই তারা কিন্তু বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে তখন যে মানুষটা একটা সময় কুমার ছিল মাটির জিনিসপত্র তৈরি করত। যে মানুষটা একটা সময় হচ্ছে জামদানি কাপড় তৈরি করতেন যিনি খুব ভালো নকশি কাঁথার কদর ছিল যার হাতের বোনা নকশি কাঁথার অনেক কদর ছিল উনি তখন অন্য কোনো পেশায় চলে যাচ্ছেন ওই পেশাটা তখন অ্যাভেলেবেল থাকছে না এই কারণে আমি বলছিলাম যে আমাদের লোকশিল্পটা যে হারিয়ে যাচ্ছে এটা আসলে আমাদের আগে মাথায় রাখা উচিত এটা আগে মাথায় তখনই কিন্তু কেন আমাদের লোকশিল্প নামে একটা প্রবন্ধ আমাদের পাঠ্য হলো এই জিনিসটা হচ্ছে আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো জাস্ট সবসময় মনে রাখবা যে জিনিসটার গুরুত্ব বা যেই পড়াটার এসেন্স তুমি ভেতরে নিতে পারো না বা বুঝতে পারো না সেই জিনিসটা শুধু পড়াই হবে ওই বাচ্চারা দেখো না করে করে হবে। তুমি এখন বড় হচ্ছ তোমার মাথায় মাথায় শুধু ঢুকালে হবে না মন পর্যন্ত হৃদয় পর্যন্ত সেই বিষয়টাকে আত্মস্থ করতে হবে যদি না করো সেটা বাংলাই হোক ম্যাথি হোক আর ইংলিশই হোক কোনো কিছুই হোক সেটা হচ্ছে মাথায় থাকবে আর কি মনে থাকবে না ইজিলি ভুলে যাবা তো যাই হোক এবার হচ্ছে আমরা যে ইয়াটা বাঙালির ঐতিহ্যের সাথে সম্পর্কিত এই লোকশিল্প গ্রামীণ অর্থনীতি নির্ভর বাংলাদেশের যে অর্থনীতি সেটা হচ্ছে গ্রামীণ অর্থনীতি নির্ভর এটা অনেক আগে থেকে আর গ্রামীণ অর্থনীতি গড়েই উঠেছিল হচ্ছে এই বিভিন্ন ধরনের লোকশিল্পের হাত ধরে এখানে দেখো যে আমরা বলছি যে আমরা যদি লোক লোকজ জিনিসগুলোর দিকে তাকাই যেমন হচ্ছে মসলিন, আহ এগুলো হচ্ছে মোঘল বাচ্চাদের প্রাচীন আমলের অনেক প্রাচীন আমলের গল্প মোঘল বাচ্চাদের অনেক বিলাসের বস্তু ছিল তারপরে আহ নকশি কাঁথা নকশি কথা হচ্ছে এটা গ্রামের রূপ বর্ণনা করছে গ্রামের সৌন্দর্য বর্ণনা করছে বিভিন্ন কাহিনী বর্ণনা করলেও কিন্তু এটার আর্টিস্টিক ভ্যালু এটা অনেক বেশি ছিল এবং এই ভ্যালুটা শহর পর্যন্ত ছিল নবাব জমিদার তাদের মধ্যে তো ছিলই এবং শহর পর্যন্ত এটার ভ্যালু এসেছিল আর খাদি কাপড়ের সাথে তো স্বদেশী আন্দোলনের ইতিহাস সরাসরি জড়িত আছে যে ব্রিটিশদের কোনো পণ্য তারা ব্যবহার করবে না বলে তারা স্বদেশী জিনিস তারা স্বদেশী কাপড় এই জিনিসগুলোর প্রতি এক ধরনের ভালোবাসা থেকে ইংরেজদের প্রতি ক্ষোভ থেকে তারা হচ্ছে স্বদেশী ব্যাপারে খাদি কাপড় হচ্ছে তখন এই ক্ষোভের কারণে তাদের হচ্ছে খুব মানে কি বলবো পপুলার হয়ে গেছিল প্রাচীনকালের মন্দির মসজিদে দেয়ালে যে আমরা কারুকাজ নকশা দেখি যারা হচ্ছে শালবন বিহার বৌদ্ধ বিহার পাহাড়পুর কান্তজির মন্দির এসব জায়গায় ঘুরতে তারা দেখবা যে দেয়ালের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করা দেখে মনে হয় কি মানে যিনি হচ্ছে ডিজাইন করেছেন উনি হচ্ছে কোন একটা গল্প বলছেন এটাও লোকশিল্প এই এই এগুলো হচ্ছে আমাদের প্রাচীন লোকশিল্প তাই বলা যায় বাংলার ঐতিহ্যের সাথে লোকশিল্প ওতপ্রোত ভাবে জড়িত এবার আসো কিছু লোকশিল্পের নমুনা হচ্ছে আমরা দেখে নেই যেগুলো আমাদের বইয়ে বর্ণিত আছে সেগুলো থেকে আমরা দেখছি মসলিন কাপড় এটা হচ্ছে ছোট্ট একটা হাতের আংটি আমরা হাতে আংটি পরি না এরকম ছোট্ট একটা আংটি বলা হয় যে মসলিন কাপড় অনেক দামি একটা কাপড় ছিল কারণ বলা হতো যে কয়েকশো গজ কাপড় যে কয়েকশো গজ কাপড় হচ্ছে ছোট্ট একটা আংটির মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো দেওয়া যেত মানে এত পাতলা বাচ্চাদের খুব বিলাসের বিষয় ছিল এটা ঢাকার ড্যামরাই এটা তৈরি হতো আমি যে কালার মানে কালার চেঞ্জ করে দিয়েছি লেখার মধ্যে যেগুলো সেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমাদের জ্ঞানমূলক কিংবা হচ্ছে এমসি জন্য তো বাচ্চা বাচ্চা মানুষ তারা বাদশাহী এলাকার মানে এরিয়ার মানুষ যারা তাদের তো কোনো কাজকর্ম নাই তারা সুন্দর করে সাজগোজ করে হচ্ছে তাদের তখ বা সিংহাসনে বসে থাকে তো তাদের জন্য এই এইটা খুব আরামদায়ক আর খুবই হচ্ছে একটা কাপড় ছিল যার কারণে এই মসলিনের হচ্ছে তখন প্রচন্ড কদর ছিল এখনো তোমরা যারা বিভিন্ন ইয়েতে যাবা বিভিন্ন ধরনের ড্রেসের আউটলেটে যাবা সেসব জায়গায় দেখবা মসলিন শাড়ি খুব দাম গেলে তো দেশীয় পণ্য দিয়ে ভরা এবং হচ্ছে আকাশ ছোঁয়া দাম মসলিন একটা শাড়ির দাম অনেক দাম তো যাই হোক অনেকেই শখের বসে কেনে তো এটা হচ্ছে মসলিন এখানে না একচুয়ালি ছবিটা এতটা মানে বিউটিফুল আসে নাই অ্যাকচুয়ালি মসলিন কাপড়টা যতটা বিউটিফুল তারপরে আসি হচ্ছে জামদানিতে জামদানি আমাদের আহ অলমোস্ট সব মেয়েদেরই খুবই পছন্দের কাপড় হচ্ছে এটা জামদানি এখানে একটা জিনিস লক্ষ্য করো এই আহ যিনি কারিগর উনি হচ্ছেন জামদানি তৈরি করছেন জামদানি তৈরির ক্ষেত্রে কিন্তু কারিগরি দক্ষতা ও নৈপুণ্য শৈল্পিক নৈপুণ্য অনেক বেশি জরুরি কারণ কারিগরি দক্ষতা না থাকলে এই কাজটার ফিনিশিং ভালো আসবে না আর শৈল্পিক নৈপুণ্য না থাকলে এই কাজটার মধ্যে আর্ট ওয়ার্কটা ফুটে উঠবে না আর এই কারণে হচ্ছে এই জামদানি কাপড় যারা তৈরি করে তাদের তারা সংখ্যায় অনেক কম কারণ আমাদের দেশে অ্যাকচুয়ালি ওইভাবে ট্রেন্ড আপ করার আহ ট্রেন্ডটা এখনো নাই আর এই কাপড়গুলো মসলিনার মতো মসলিনার মনে করো হচ্ছে বিবর্তিত রূপ জামদানি সো যার ঘরে অনেক জামদানি দামি দামি শাড়ি আছে সে হচ্ছে এককালে পূর্বপুরুষ হচ্ছে তার মোগলাই নবাবী ছিল ধরে নেওয়া যেতে পারে ওকে এবার দেখো মসলেনের ঐতিহ্যকে বহন করে আসছে হচ্ছে জামদানি এবং এটা শুধু আমাদের দেশেই না বিদেশেও অনেক গর্বের একটা বস্তু আর এই জামদানি কাপড়টার যে সুতা এই সুতাটা খুব সফিস্টিকেটেড হয় খুব নরম টাইপের হয় তো এই সুতাগুলো দিয়ে যেই বুননটা তৈরি করা হয় এর জন্য নদীর তীরবর্তী যে অঞ্চল এখানে শীতলক্ষা নদীর তীরে যে আর্দ্রতা আর্দ্রতা মানে ময়শ্চারাইজ যেই একটা ওয়েদার থাকে ওই ওয়েদারটা হচ্ছে খুব উপযোগী আর এই কারণে এই দেখা যায় যে হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরেই एक्चुअली মেইনলি হচ্ছে নারায়ণগঞ্জই নারায়ণগঞ্জ বিখ্যাত এই জামদানি শাড়ির জন্য বিভিন্ন ধরনের জামদানি শাড়ি আছে যত বেশি হচ্ছে সুন্দর ডিজাইন হবে যত বেশি মানে কাপড় মানে সুতার কোয়ালিটি ভালো হবে এইটার দামও তত বেশি হয়ে যায় যে দেখতে খুব সিম্পল একটা শাড়ি মনে হচ্ছে কিন্তু তার দাম অনেকে আমরা ভাববো যে এই এত সিম্পল একটা কাপড়ের এত দাম কিন্তু যারা তৈরি করছে তৈরি করার ধরনটা যাদের তাদের জন্য হচ্ছে এটা আসলে মানে তাদের কারণেই এই জিনিসটার দাম অনেক বেশি আমাদের বইয়ে এটার ব্যাপারে যেরকম লেখা আছে যে এই জামদানি শাড়ি এই শাড়ির জন্য যে এলাকাটার বর্ণনাতে বলা আছে যে বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষা নদীর পানির বাষ্প থেকে যে আর্দ্রতা সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয় বরং এক অপরিহার্য বস্তু বলা যায় আর এটার কারণেই যে শুধু তাঁত শিল্পই না কাপড়ের বিভিন্ন বড় বড় কারখানা হচ্ছে শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠেছে যদি বলা হয় যে শীতলক্ষা নদীর তীর আহ জামদানি শাড়ি ছাড়া আর কিসের জন্য অনেক বেশি আলোচিত বা এরকম পপুলার তাহলে তখন তুমি বলতে পারবা যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়ের কারখানা গড়ে উঠেছে তো এই হচ্ছে আমাদের জামদানি বৃত্তান্ত আমরা শহরের মানুষ হচ্ছে নকশি কাঁথা জানি আমার যেটা ধারণা আমি অবশ্য গ্রামে বড় হয়েছি মা শহরের মানুষদের কাছ থেকে জানা আমার নকশি কাঁথাটা আমরা জানি আসলে হচ্ছে আহ দুইটা উপায় এক আরং থেকে নকশি কাঁথা কেন আর দুই গ্রামে যদি দাদি নানি কেউ থাকে তারা নকশি কাঁথা বসে বসে নকশি কাঁথা করে করে হচ্ছে আমাদেরকে সেই নকশি কাঁথাগুলো পাঠায় এভাবে হচ্ছে নকশি কথা নকশি সাথে আমরা পরিচিত কিন্তু নকশি কাঁথার পেছনের গল্প যদি আমরা শুনি তাহলে আমরা যেটা জানি যে বর্ষাকালে নরমালি আমি হচ্ছে এখানে কিছুটা লিখে রেখেছি দেখো যে বর্ষাকালে আহ হচ্ছে যখন বর্ষাকাল হয় তখন গ্রামের চারপাশ হচ্ছে পানিতে ভরে যায় একদম থই থই হয়ে যায় পানি তো ওই থই থই পানির মধ্যে দেখা যায় যে কৃষক হয়তো বা আর যেতে পারছে না বৌদেরও আর কোনো কাজকর্ম নাই তারাও উঠান ছাড় দেওয়া কিংবা ইয়ার মুরগি হাঁস চড়ানোর আর কোনো কাজ থাকে না তখন ওই কৃষকরা হয়তো বা দাওয়ায় বসে তামা তামাক হুকা খেতে থাকে গল্প করতে থাকে আর পাড়ার বউ যারা আছে মেয়েরা যারা আছে তারা সবাই একসাথে বসে পানের বাটাটা কাছে নিয়ে তখন তারা পান খেতে থাকে গল্প করতে থাকে আর এই অবসর সময়টা তারা এই ধরনের কাজ করে দেখো কতটা আর্টিস্টিক কাজ কতটা ইজি ওয়েতে করে এবং আমার ধারণা তারা জানেও না যে এটার আর্টিস্টিক ভ্যালু কত বেশি যে খুব সূক্ষ্ম কাজ এর নকশি কাঁথার কাজ কিন্তু খুব সূক্ষ্ম কাজ এবং এটার যেই আহ সুচটা ব্যবহৃত হয় যে নিডলটা ব্যবহৃত হয় ওটা খুব চিকন একদম চিকন সোনামুখী সুচ যেটাকে বলে মুখের মুখের রংটা হালকা গোল্ডেন কালারে হয় সেটা দিয়ে এই এই নকশি কাঁথার কাজ করা হয় এখানে যেরকম বলা হয় যে আহ নকশি কাঁথা মনেই হতে পারে যে এটা একটা নকশি কাঁথা কিন্তু আসলে এই নকশি কাঁথার বুননের মধ্যে কত গল্প কত হাসি কত কষ্ট কত কান্না কত না বলা কথা যে আছে সেটা আসলে অনেক সময় নকশা দেখলে টের পাওয়া যায় যেমন তোমাদের বইয়ে আছে দেখো এমনি এক একটি কাঁথা সেলাই কত গল্প কত হাসি কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না বরং কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী তাদের পরিবেশ তাদের জীবন গাথা যে নকশী কাথা আহ নকশী শুধু আর্টিস্টিক ভ্যালু না এটার একটা পেছনে হচ্ছে কি বলবো একটা লিটারাল ভ্যালুও আছে একটা মানে এক কাইন্ড অফ কি বলবো জীবন সাহিত্যিক একটা মূল্য আছে যে এখানে বলছে যে এক একটা ফোরনের মধ্যে দিয়ে তারা যে শুধু নকশাই তুলে ধরছে সুন্দর নকশা তুলে ধরছে বিষয়টা কিন্তু শুধু সেটা না এই নকশার সাথে সাথে আরো উঠে আসছে হচ্ছে মানুষের মনের কথা জীবনের বিভিন্ন ব্যাখ্যা জীবনের অনেক সৌন্দর্যের কথা এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে উঠে আসে এই নকশী ডিজাইনের মধ্যে দিয়ে এখন নকশী কাঁথা গ্রামে নিত্য ব্যবহার্য হলেও শহরে তা শৌখিন জিনিস হিসেবেই ব্যবহৃত হয় যেমন আমার বাসায় একটা নকশি কাঁথা আছে একটাই আছে ওটা আমি কখনো বেরই করি না খুব মানে ঘরটো সাজানোর দরকার হলে তখন হয়তো বা বের করি তো আমাদের শহরের মানুষ আমরা যারা আছি আমাদের কাছে গ্রামের জন্য যেটা ডেইলি ইউজ সেটা আমাদের কাছে অনেক মানে রেয়ার কালেকশন মনে হয় আর কি তো এখানে নকশি কাঁথাটাও আমাদের শহরের মানুষদের গ্রামের মানুষদের জন্য রেগুলার ইউজ হলো আমাদের শহরের মানুষদের জন্য এটা একটা রেয়ার কালেকশন বা ঘর সাজানোর জিনিস হিসেবে ব্যবহার করা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা শিল্পকলার যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয়ের সাথে সাথে কিন্তু আমি ইয়ার বর্ণনা দিচ্ছি এটা শহরে আর গ্রামের এটার ইউজটা কি সেটা বর্ণনা দিচ্ছি এটা একটু মনে রাখো কারণ যখন আমাদের অনুধাবনমূলক বা জ্ঞানমূলকে সরি ইয়ার প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতার বিষয়গুলো হচ্ছে আমাদের যখন এগুলা লিখতে হবে তখন আমাদের এই বেশ কাজে আসবে ওকে পরে আছে হচ্ছে খাদি খাদি কাপড় কাপড় হচ্ছে একটু খসখসে টাইপের আর মোটা হয় একটু খসখসে মোটা হয় কিন্তু ওইটা ধুতে ধুতে তারপর রেগুলার ইউজ করতে করতে ওটা খুব কোজি একটা ক্লথ হয়ে যায় খুব আরামদায়ক একটা কাপড় হয়ে যায় এই হচ্ছে আমাদের খাদি কাপড় এটা হাতে চালিত তাঁতের যে চরকা সেখানে তুলা কেটে তৈরি করা হয় খাদি কাপড় পুরোটাই এই তুলা গাছ থেকে ফল ওখান থেকে থেকে নিয়ে তুলা তুলা তৈরি করা হচ্ছে চরকার মাধ্যমে বা চরকি যেটাই বলো ওটার মাধ্যমে হচ্ছে সুতা বের করা ওই সুতাকে আবার বুনন করা পুরোটাই হাতে হয় এই কারণে এটার স্পেশালিটি অনেক বেশি স্বদেশী আন্দোলনের কথা যেরকম বললাম যে স্বদেশি আন্দোলনের সময় বিদেশি কাপড় বর্জন করার যে একটা আন্দোলন উঠেছিল তখনকার সময় থেকে খাদি কাপড় বেশ একটা আদর্শিক অবস্থান নিয়ে রেখেছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এই তিনটা জায়গা হচ্ছে খাদি কাপড়ের জন্য বেস্ট তবে বলা হয় যে কুমিল্লার খাদি হচ্ছে বেস্ট খাদি একটা সময় পর্যন্ত এই খাদি কাপড় গুলা খুব লোক ছিল কিন্তু সম্প্রতি আমার যেটা মনে হয় যে দেশাল 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 যেই কাপড়ের আছে হচ্ছে এই খাদি কাপড়কে একদম একটা মানে কি বলবো স্টাইলের অন্য লেভেলে নিয়ে গেছে আর কি তো যাই হোক এটার ফলে খাদি কাপড় যারা তৈরি করে তাদের তাদের একটা সুযোগ হয়ে গেছে আর কি টাকা উপার্জন করার তাদের মানে পেট পুড়ছে আর কি এটা হচ্ছে একটা গুড নিউজ যেহেতু আমাদের শিল্পকলা আমাদের হাত থেকেই চলে যাচ্ছে আমরা হচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন ধরনের কলার প্রতি এরপরে আরেকটা জিনিস খাদির মধ্যে আরেকটা জিনিস তোমাদের এখানে আছে শেষের প্যারায় দেখো বর্ণিত আছে যে ক্ষুদ্র নিজাতি গোষ্ঠীও কিন্তু নিজেদের মতো করে খাদির জিনিস তৈরি করে মানে খাদি বলতে হচ্ছে নিজেদের আহ হাতের তৈরি জিনিস ব্যবহার করে যেমন পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি বান্দরবান রামগড় এলাকার চাকমা কুকি মেয়েরা এবং সিলেটের অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের এবং পুরুষদের পরিধেয় বস্ত্র করে আছে যারা বান্দরবন ঘুরতে যান সিলেট ঘুরতে যান আসার সময় ওদের ওখানকার থামির কাপড় যেটা ওই কাপড় নিয়ে আসেন ওদের ওখানকার গজ কাপড় নিয়ে আসে আমরা আমাদের মতো করে যেমন থামি শাড়িও আছে হ্যাঁ তারপর থামির কাপড়ের পাঞ্জাবিও আছে তো এভাবে ট্রেডিং এর মাধ্যমে হোক যেভাবেই হোক ওদের লোকজো যে জিনিসটা সেই কিন্তু আমরা হচ্ছে তারা সীমার মধ্যে বসবাস করে এবং তারা তাদের জিনিসও আমাদের এই লোকশিল্পের অন্তর্গত এবার আসি কাঁসা বাঁশ বা কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস এটা হচ্ছে কাঁসা পিতলের জিনিস আগেকার সময়ে আমার যেটা মনে পড়ে আমি যখন খুব ছোট ছিলাম আহ ওয়ান টু থ্রি এরকম টাইমে পড়তাম তখনকার সময়ে হচ্ছে আহ বাচ্চা হলে বা বাচ্চাদের তে আমরা বিভিন্ন ধরনের গিফট করি না তখন হচ্ছে এরকম কাঁসার বাটি থালার সেট গিফট করা হতো কাঁসার বাটির উপর তারপর হিন্দুদের একচ্ছত্র একটা মনে করো রান্না মানে ডাইনিং রুমের একটা অধিকার ছিল এই কাঁসার ওদের থালা বাটি প্লেট সবকিছুই কাঁসার ছিল যেমন আমার নানু বাড়ি ছিল হিন্দু এলাকাতে সো আমি দেখতাম আমি ছোটবেলায় আমার সিনারিও যেটা মনে আছে দীর্ঘদিন পর্যন্ত এই কাসার জিনিস আমাদের রান্না ঘরে আমাদের ডাইনিং টেবিলে ব্যবহার করা হতো এরপরে আসি বাঁশের ব্যাপারে বাঁশ হচ্ছে বাংলাদেশে তো বাঁশ ছাড়ের অভাব নাই গ্রাম মানেই বাঁশ ছাড় থাকবে আর বাঁশ ছাড় মানেই ভূত থাকবে যাই হোক যাদের ভূতের ভয় আছে তারা তৈলচিত্রের ভূত পড়ে নিবা তো এই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায় মানুষ মানুষের বাসাও বানিয়ে ফেলে বাঁশ দিয়ে বাঁশ কেটে কেটে দেখো বাঁশ দিয়ে নৌকা বানাচ্ছে বড় বড় নৌকা বিশাল বড় বড় নৌকা বানাচ্ছে আবার বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের আহ জিনিস মানে শৌখিন জিনিসও বানানো হচ্ছে নিত্য ব্যবহার্য জিনিসের সাথে সাথে শৌখিন জিনিসও ব্যবহার হচ্ছে এটা হচ্ছে আমাদের খুব পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে কাঠের তৈরি জিনিস আহ কয়েক বছর আহ মনে করো দশ বারো বছর হবে highest আই থিংক দশ বারো বছর হচ্ছে এই আমাদের আহ আসবাবপত্রের মধ্যে কাঠের জায়গায় অন্যান্য জিনিসের অবদান আসছে মনে করো প্লাইউড বলছে অনেকে তারপরে হচ্ছে স্টেইনলেস স্টিল দিয়ে অনেক বিভিন্ন ধরনের জিনিস বানানো হচ্ছে কিন্তু কাঠ হচ্ছে একদম প্রাচীন এবং বলা হয় অ্যারিস্টোক্রেটিক ডিজাইন গুলো হচ্ছে এই কাঠের মধ্যে নিয়ে আসা হতো তো বাঁশের চেয়ে সাধারণত অবস্থাপন্ন অবস্থা সম্পন্ন যারা ছিল তারা বাঁশ ছেড়ে কাঠের জিনিসপত্র ব্যবহার করতো ধীরে ধীরে সেটা রেগুলার ইউজে চলে আসে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বেশিরভাগ জিনিসপত্রই কাঠের ছিল লাস্ট কয়েক বছর যাবত বিভিন্ন প্লাইউড যে আহ রিগেল টেগেলের অটো এসব জায়গায় আসার পরে হচ্ছে তখন এরকম কাঠের বাইরে প্লাইউড এইসবের জিনিসপত্র আসে তবে এখানে আমরা যেটা দেখলাম কাঁসা পিতল বাঁশ এবং কাঠ এই তিনটা যেটা দেখছি এই তিনটারই কিন্তু বর্তমান আহ ভ্যালুর মধ্যে হচ্ছে ওই শৈল্পিক মূল্যটা অনেক বেশি হয়ে গেছে ব্যবহারিক মূল্যের মধ্যে এদের জায়গা একদমই কমে গেছে আর শৈল্পিক মূল্য হয়ে যাওয়া মানেই হচ্ছে খুব কম মানুষ এটা কিনবে সবার মধ্যে শিল্প বোধ থাকে না চলো তাহলে আমরা এটা দেখি যে এখানে দেখো একটু অ্যাকশেট লাইট হোয়াইট কালার করা আছে যেগুলো সেগুলো তোমাদের জন্য বেশ প্রয়োজনীয় যে কাঁসা পিতলের বাসনপত্র পত্র গলিত ধাতু ঠান্ডা করে মাটির ছাঁচে ফেলে আধুনিক সমাজে আজকাল এইসব সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে বাঁশ প্রচুর পরিমাণে আমরা বাঁশ পাই দেখে আমাদের জন্য বাঁশ এখন হচ্ছে যে কোনো জিনিস বানানোটা খুবই একটা জিনিস প্রাচীন থেকে কাঠের আসবাবপত্রের একটা ঐতিহ্য বহন করার একটা প্রবণতা আছে ঐতিহ্যিক একটা মূল্য আছে তো এই ঐতিহ্যিক সাথে সাথে কিন্তু কাঠ হচ্ছে আমাদের ব্যবহার্য রেগুলার ইউজের জিনিসপত্রেও আমরা হচ্ছে কাঠ ব্যবহার করে আসছি আসছি আর কি তারপরে পোড়ামাটি শিল্প এটা সম্পর্কে যারা আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় ঘুরতে টুরতে গেছো তারা হচ্ছে মানে আর্টিস্টিক জায়গায় ঘুরতে গেছো এই জিনিসগুলা জানবা যে যেমন প্রথমটা হচ্ছে তারা কান্তজির মন্দিরের ছবি এখানে দেখো খুব ছোট ছোট করে বিভিন্ন হাতি ঘোড়া মানুষ অনেক কিছু ছবি দেওয়া আছে দেখে ওখানে যদি যাও তাহলে তোমার কাছে মনে হয় যে পুরো একটা গল্প তুমি দেখতে পাচ্ছ যে একটা যুদ্ধের গল্প আছে তো এই 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 ধরনের ফলকগুলো যেগুলা মানে এগুলাকে হচ্ছে মানে বাইরের যে ডিজাইনটা এখন এগুলোর প্রচলন অনেক কমে গেছে তাও কিছু কিছু সরকারি বেসরকারি অফিস ভবনের পাশে এক্সট্রা ডেকোরেশন হিসেবে এই জিনিসগুলোর আহ প্রচলন এখনো টুকটাক আছে তবে এটা বাংলার মানে সুপ্রাচীন ঐতিহ্য ঐতিহ্যমন্ডিত একটা শিল্প এই মৃৎশিল্প শিল্প পোড়ামাটি এই কারণে বলা হয় যে এটা মাটি দিয়ে তো তৈরি করে করার পরে এটা হচ্ছে একটা ইয়ার মধ্যে হয় তপ্ত রোদের মধ্যে রেখে দেওয়া হয় আর বর্ষাকালে তো রোদ পাবে না শীতকালে রোদ পাবে না তো তখন হচ্ছে ওরা এক ধরনের চুলা তৈরি করে চুলা তৈরি করে ওই ওটার মধ্যে আগুন জ্বলতে থাকে ওইটার মধ্যে এরা এই কাঁচা জিনিসগুলা রেখে দেয় ওগুলা পুড়তে 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 শক্ত হয় এই কারণে এটার নাম পোড়ামাটির শিল্প আর নিচে যেটা আছে সেটা দেখো এটা তোমরা আহ দেশকাল ভালো হলে যায় ও ঘুরতে সেটা হচ্ছে টিএসসি এর ওইদিকে বাংলা একাডেমির আগে এই মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হয় ওখানে হাতে তৈরি বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র বিক্রি হয় ওইটার মধ্যেও প্লাস্টিক অ্যালুমিনিয়াম ঢুকে গেছে অলরেডি এখন ওগুলাই বেশি চোখ চোখ টাটানো সুন্দর লাগে আর কি এই জিনিসগুলা ব্লার হয়ে গেছে তো বলা হয় যে প্রাচীন বাংলার একটা বিরাট ঐতিহ্যিক শিল্প হচ্ছে পোড়ামাটির শিল্প যেমন এখানে মন্দিরের মসজিদ ইভেন মসজিদের বাইরেও কিন্তু এই মাটি দিয়ে কারুকাজ করা হতো এইসব ছাড়াও আছে হচ্ছে বিভিন্ন ধরনের হাতি ঘোড়া বিভিন্ন ধরনের মূর্তি এসব বানানোর একটা বিষয় আছে এই পোড়ামাটিতে তারপরে আমরা আসি শীতল পাটি এইটা শীতল পাটি আমি ছোটতে আমরা বাসায় পাটি দেখেছিলাম নর্মালি পাটি শীতল পাটি হচ্ছে খুব একটা দেখি নাই ওই জাতীয় জাদুঘরে একবার দেখেছিলাম খুব দক্ষ কারিগর তারা হচ্ছে এরকম পাতলা ইয়া দিয়ে কি বলে বাঁশের ছিলকা ছিলে ছিলে চিকন চিকন করে ওগুলা দিয়ে দিয়ে তারপর অনেক সময় পাতা দিয়ে দিয়ে পাটি বানান খুব মানে দক্ষ না হলে এটার বুনন সুন্দর হয় না এটা খুব ঠান্ডা হয় যার কারণে হচ্ছে গরমের সময় ফ্লোরে পেরে ঘুমাতে খুব ভালো লাগে আর ঢাকা নব পরিবার হাতির দাঁতের তৈরি শীতল পাটি আছে জাদুঘরে হাতি হাতির দাঁত দিয়ে কিভাবে শীতল পাটি আহ তৈরি করা হয়েছিল এটা আসলে আমি গুগল ইউটিউবে পাই নাই তোমরা কেউ পেলে অবশ্যই আমাকে জানাবা তো এই হচ্ছে আমাদের শীতল পাটির এরপরে আসি লিস্ট কেন কিভাবে সংরক্ষণ করা যাবে হচ্ছে আমাদের লোকশিল্প আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের লোকশিল্প হচ্ছে আমাদের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখার রাখতো আর রাখার যোগ্যতা রাখে একটা সময় এই আমাদের মানে প্রাচীন সময়ে যে অর্থনীতি সেই অর্থনীতিটা কিন্তু গ্রামীণ অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে এখনো কম বেশি দাঁড়িয়ে আছে এখনো যদি কৃষকরা revolt করে কৃষকরা যদি না খাবার দাবার দিতে থাকে তাহলে আমাদের খাদ্য অর্থনীতি মানে পড়ে যাবে আর কি তো যাই হোক এই অর্থ এই জায়গাগুলোর মানুষগুলোর কিন্তু এখনো সেরকম মানে দিন আনে দিন খায় অবস্থা কারণ আমাদের মধ্যে লোকশিল্পের আহ প্রতি আকর্ষণ আগ্রহ ব্যবহার অনেক বেশি কমে গেছে তো এই কারণে আমাদের উচিত হচ্ছে এই লোকশিল্পগুলোকে হচ্ছে নিজ দায়িত্বে সংরক্ষণ ও সম্প্রসারণ করা দুইটা কাজ করতে হবে সংরক্ষণ করতে হবে ইউ হ্যাভ টু সেভ ইট আর সম্প্রসারণ করতে হবে ইউ হ্যাভ টু এক্সপেন্ড ইট এটার পরিধিটা বাড়াতে হবে যারা ক্ষুদ্র ব্যবসায়ী বৃহৎ ব্যবসায়ী আছেন যাদের পুঁজি অল্প কিংবা বেশি তারা যদি এভাবে ছোটখাটো ভাবে আস্তে ধীরে অবশ্যই সেটা পরিকল্পিত উপায়ে যদি তারা আগান কাজ সামনে আগান তারা যদি গ্রামের মানুষদের সাথে কমিউনিকেট করেন তাদের তারা যে শিক্ষাটা নিয়েছেন সেই শিক্ষাটাকে ইউজ করেন তাহলে কিন্তু একটা বিশাল অংশের বেকারত্ব খুচে যাবে আর বেকারত্ব খুঁজে যাওয়া মানে বাসায় টাকা আসা মানেই হচ্ছে দারিদ্র খুঁজবে তাহলে বেকারত্ব দারিদ্র ঘুচাতে কিন্তু এই লোকশিল্প হচ্ছে অনেক বড় অবদান রাখে লোকশিল্প দিয়ে শহরের জীবন গ্রামের জীবনের সাথে একটা মেলবন্ধন তৈরি করা যেতে পারে যে গ্রামের মানুষরা এই জিনিসগুলো ব্যবহার করে আমরা শহরের মানুষও এই জিনিসগুলো ব্যবহার শুরু করছি যদি এরকম হয় তাহলে কিন্তু উভয় পক্ষে হচ্ছে একটা আহ কোলাবরেশন তৈরি হবে একটা যোগাযোগ তৈরি হবে এবং এই যোগাযোগের ফলে আমাদের গ্রাম ও শহরের মধ্যে দূরত্বটাও যেরকম কমে যাবে তেমনি আমাদের কিছু স্টেপের কারণে আমরা এক স্টেপ আগানোর কারণে কিন্তু তাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে এই কারণে রাইটার শেষের দিকে বলছেন আমি শেষের দুইটা প্যারা একটু পড়ছি একটু মনোযোগ দিয়ে শোনো যে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের বাংলাদেশের বিভিন্ন শহর শহরতলি ও গ্রামের হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায় অথচ কাজের অভাবে দিন দিন শিকার হচ্ছে সুপরিকল্পিত উপায়ে ও সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যার কিছুটা সমাধান হবে এখানে পরিকল্পনা করা এবং আর্টটাকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আমাদেরই আমরা যদি একটু আমরা যদি একটু চেষ্টা করি আমরা যদি একটু পরিকল্পনা করি আমরা ইউনাইটেড হয়ে যদি এই কাজগুলোতে এগিয়ে যাই তাহলে লক্ষ লক্ষ মানুষের হচ্ছে মানে টাকা পয়সা ইনকামের একটা সোর্স তৈরি হবে তাদের দারিদ্র দূর করার একটা উপায় চলে আসবে আমাদের সকলেরই আজ আপন পরিবেশ ও পরিস্থিতির দিকে শুধু চোখ দিয়ে তাকালে হবে না হৃদয় দিয়েও তাকাতে হবে লোকশিল্পের ভিতর দিয়ে হৃদয় মনের প্রকাশ হলে তা বিদেশিদের হৃদয়ে সারা জাগাবে এভাবে দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার কাজও আমাদের লোকশিল্প সাহায্য করতে পারে যে শুধু যে শহর আর গ্রামের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে তা না আমরা যদি এক্সপোর্ট কোয়ালিটির জিনিস তৈরি করে ফেলতে পারি আমরা যদি বহির্বিশ্বে এটা জানিয়ে দিতে পারি যে আমাদেরও লোক উচ্চ যেই শিল্পটা আছে আমাদেরও হচ্ছে যেই আহ ফোক আর্টের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু বা তোমাদের জন্য কাজে লাগতে পারে তোমাদের হচ্ছে গৃহসজ্জার জন্য কাজে লাগতে পারে তোমরাও এটাকে আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করতে পারো তাহলে কিন্তু বহির্বিশের সাথেও আমাদের হচ্ছে যোগাযোগ এই এটার মাধ্যমে যোগাযোগ অনেক তীব্র হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে ফলে এখানে লেখক যেটা বলছেন যে খুব ছোট একটা স্টেপ যদি আমি নেই তাহলে খুব বড় পরিসরে একটা কসমোপলিটান ওয়েতে আমরা হচ্ছে একটা রিলেশন তৈরি করে রাখতে পারব এটাই হচ্ছে আমাদের এই লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের উপায় ওকে থ্যাংক ইউ এভরিবাডি